আসসালামু আলাইকুম একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল লিখেছেন বা মতামত দিয়েছেন সৌরভ হাসান প্রথম আলোর যুগ্ম সম্পাদক এবং কবি বেনজিরকে দেশ ছাড়ার সুযোগ দিল এর আগে একই পত্রিকায় জাকারিয়া উপসম্পাদক তিনিও কিন্তু একই প্রশ্নটা ছিলেন যে সরকার কি কতটা মানে লোক দেখানো আর কতটা আন্তরিক সেটা নিয়ে কিন্তু এখনো জনমনে যে ধোয়াশা বা প্রশ্ন তার কিন্তু সমাধান হয়নি দেখছে তারা কিছু কিছু কার্যক্রমের পরিধি দেখছে কিন্তু তার বিপরীতে আবার মানে সুযোগ দেয়া তিনি তেত্রিশটা তার অ্যাকাউন্ট সেইগুলো খালি করে তিনি চলে গেছেন এখন দেখা যাচ্ছে যে তার কিছু যে অ্যাসেট সেগুলিও হস্তান্তর তিনি করেছেন তাহলে কি সবই কি একটা ছকে বাধা বা পরিকল্পনার অংশ যে ঠিক আছে তোমার বিষয়টা আমরা সম্পদ আটকও করব আবার তোমাকে নিষ্কৃতিও দেবো বা একটা অংশ নিয়ে তুমি ভেঙে যাও তেমন কি না সেই প্রসঙ্গটাই আসছে যে সরকারের কিছু কিছু কার্যক্রম মানে অনেক প্রশ্ন জাগায় উপর পর্যায়গুলো টাচ করা হয় না কিন্তু নিচুর পর্যায়ে যেমন ধরেন উত্তম কুমার যে তার দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তো তিনি আছেন নাকি ইতিমধ্যে চলে গেছে বোঝা যাচ্ছে না তবুও সে ডিআইজি লেভেলের একটা মধ্য সারী কে পিকে হালদারের ব্যাপারে সে চলে গেছে তারপরে হচ্ছে নিষেধাজ্ঞা দেশ থেকে নিষেধাজ্ঞা তারপরে আব্দুল হাই বাচ্চু কোথায় আছে এত অভিযোগ এত বলা বলির পরেও কিন্তু তাকে কিন্তু আটক করা হলো না তো এগুলো নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে যে সরকার তারপরে এখন এই যে আজিজ আহমেদের ব্যাপারেও আসছে দুর্নীতির কথা তো দুর্নীতির কথা বলা হচ্ছে কই সাথে সাথে কি খুব অ্যাকশনে যাওয়া হলো কিনা মানে সেও তো একই পন্থায় বেনজুরের মতন তার সম্পদগুলো স্থানান্তর করে দিতে পারে তাহলে আর কি পাবে আলামত কি পাবে তো সংস্থা সে আইনগত হবে যদি দেখে যে না তার অ্যাকাউন্ট খালি সম্পদ হাতে তাহলে তো নেই অ্যাকশনটা চালাবে নাকি প্রমাণ হবে পরে যে না যতটা মানে রটনা আসলে ততটা ঘটনা না সেরকম কি তো এইসব নিয়ে কিন্তু একটা সন্দেহ দেখা দিচ্ছে তারপর দেখেন এনএসআই এর কর্মকর্তার স্ত্রীর ব্যাংক হিসাবে শত কোটি টাকা মানে একশো পঁচিশ কোটি টাকা লেনদেন দেখা যাচ্ছে যে তার ছয় কোটি সত্তর লক্ষ টাকা আয় বহির্ভূত সম্পদ রয়েছে তো এখানে অ্যাকশন উত্তম কুমারের ব্যাক অ্যাকশন তা আকরামকে এনএসআই এর একজন কর্মকর্তা ডাইরেক্টর উপপরিচালক ডিআইজি সাবেক অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার এগুলো হলো মিড লেভেলে কিন্তু যেটা সবারই দাবি যে উপর লেভেলে যদি নাড়াচাড়া না দেয়া যায় তাহলে নিচের লেভেল দিয়ে এ হবে না মানে এত অসংখ্য মানুষ বা মানে পুরো দুর্নীতির রাহু গ্রাসে যেহেতু একেবারে আচ্ছন্ন এবং এত পরিমাণ লোকজন জড়িত হয়ে গেছে উপর পর্যায়ের আশ্রয় প্রশ্রয় সেখানে উপরটা ঠিক করতে হবে উপরে ঠিক করে মেসেজটা দিলে তাহলে নিয়ন্ত্রণ করা যাবে এখন নিচের লেভেলে আমি খুব অ্যাকশন দেখালাম তাদেরকে পড়া ভাবে তাদেরকে অ্যারেস্ট করলাম এ কলাম বললাম যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স তাহলে কিভাবে হয় তো চৌঠ আমে বেনজির আহমেদ তো এত যে আলোচনা হচ্ছে আজকে প্রায় বলতে গেলে এক মাস দু মাস ধরে সেই কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন বা তাদের পত্রিকা চ্যানেল টোয়েন্টি এ রিপোর্ট প্রকাশের পর সাথে সাথেই তো নড়েচড়ে বসার কথা এবং অ্যালার্ট থাকার কথা যাতে এই তিনি টাকা পয়সা সরাতে না পারেন সম্পদ বিক্রি করতে না পারেন দেশ ছেড়ে যাতে না যেতে পারেন মানে সরকারের গুলো তো অন্যদের ক্ষেত্রে যেমন হয় বলা যায় যে বিরোধী পক্ষ ক্ষেত্রে যেমনটা হয় তেমনটা তো সেটা হলো না তো এখন কি হলো এখন ওই যে দেখা যাচ্ছে যে বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে একজন আইনজীবী আবেদন করছে আদালতে কিন্তু উনি তো চার তারিখেই চলে গেছে এখন তাকে ছয় জুন তার হাজিরা নয় জুন তার স্ত্রী কন্যারা হাজিরা সেটা কি সম্ভব হবে সম্ভব হবে না দেখা গেল যে আইনজীবীর মাধ্যমে কাগজপত্র নথি উপস্থাপনের মানে গা বাঁচায় বাঁচায় এ করা কিছু কিছু ছাড় দেওয়া নেওয়া এইগুলির মধ্য দিয়ে যে সরকারের জিরো টলারেন্স বা দুর্নীতিকে একেবারেই প্রশ্রয় দেবো না সেরকম কিন্তু প্রমাণ হয় না দুই হাজার এখানে সৌরভ হাসান উল্লেখ করেছেন এটাও সত্য যে সেই দুই হাজার ক্যাসিনো বিরুদ্ধে ব্যাপক অভিযান সবাই কিন্তু খুশি হলো যে ক্লাব গুলো একদম করে দেওয়া হলো এই যে ধরনের জোয়ার আসর বসানো হচ্ছিল মানে মদ টদ সামাজিক অপকর্ম এর বিরুদ্ধে যে অভিযান এটা কিন্তু মানুষ স্বাগত জানিয়েছিল কিন্তু পরে দেখা গেল যে না এটাও হয়ে গেল লোক দেখানো ওই কিছু ধরলো পরে এখন তো সব আস্তে আস্তে বের হওয়া শুরু করলো এবং এই যে জাল এই জালে যারা তাদেরকে এনে তাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করা সেগুলি হলো না এখন আইনের ফাঁক বলে এরা সবাই চলে যাচ্ছে এই কারণেই কিন্তু এখন মানে সন্দেহ যে দেখেন যে সাংবাদিক কামাল আহমেদ লিখছেন যে উচ্চ পদে দুর্নীতির জন্য সরকার বিব্রত হয় গণতন্ত্র থাকলে তো হ্যাঁ এটা ঠিক গণতন্ত্র থাকলে উচ্চ পর্যায়ের দুর্নীতি সেগুলি প্রকাশ হয়ে যায় সেগুলি আর চেপে রাখা যায় না এখন প্রশ্ন হলো যে এই যে সবকিছু কে আগলা করে দেয়া তারপরে মানে অ্যাকশনটা খুব তাৎক্ষণিকভাবে না নেওয়া দৃষ্টান্ত স্থাপন না করা এই কিছু কিছু ভাবে এগোনো আসলে কাজ হচ্ছে না মনে এটা সবচেয়ে সারা জাগানো ইয়ে ছিল এবং প্রশংসনীয় সেটাও কিন্তু সরকার ধরে রাখতে পারেনি কেন ওই যে যারা ধরা পড়লো সব ক্ষমতাসীনদের লোকজন তো ফলে সেটা কিন্তু থেমে গেল তো আজকে এই কারণেই এখনও পর্যন্ত কিন্তু এই টোটাল কার্যক্রমটার ব্যাপারে এই যে আজিজ বেনজিরের ব্যাপারে ব্যাপারটা কিন্তু মানুষের মধ্যে কিন্তু এখন আস্থা দেখাচ্ছে না বারবার তারা বলার চেষ্টা করছে যে এই দায় ব্যক্তিকে নিতে হবে ব্যক্তি হয় এটা এটা তো সিন্ডিকেট এক একা দুর্নীতি হয় না বেনজির আহমেদের যে বিশাল সম্পত্তি তিনি একজন পুলিশ কর্মকর্তাকে নিয়োগ করেছিলেন ওই যে গোপালগঞ্জের যে সাবানা ইকো রিসোর্ট সেটাই করার জন্য এই পুলিশ কর্মকর্তা হিন্দুদের বাড়ি বাড়ি যে বলেছে হয় তুমি জমি দিবা এখন যদি জমি দাও আপোষে তাহলে টাকা পাবা আর যদি না দাও তাহলে জমিও থাকবে না টাকাও পাবা না তো মানুষ মনে করছে বাবারে সব যখন যায় ঠিক আছে দিয়ে দিই টাকা অন্তত কিছু পাই এই যে অবস্থাটা তাহলে ওই পুলিশ কর্মকর্তাকে কার নির্দেশে করলো আর কারা কারা এই সহযোগিতা করলো তার এই অন্যায় নির্দেশ বাস্তবায়নে এগুলো বুঝতে হবে বেনজির আহমেদকে কেন এক্সট্রা বিশেষ সুবিধা দেয়া হলো অন্যান্য আইজিপি তারা তো মানে সাধারণভাবে চলাফেরা করে এক্সট্রা কোনো কিছু না যা আছে সবকিছু তাকে কেন দেওয়া হলো তো মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে তাকে নিষেধাজ্ঞা দিল এই বেনজির আহমেদকে তার প্রতি এত দরদটা কেন তাকে একেবারে আইজিপি হিসাবেই রাখতে হবে শেষ মেয়াদ পর্যন্ত ওই সাথে সাথে তো সরকারটা তন্ত কমিটি গঠন করে এগুতে পারতো ক্ষমতায় থাকতে যদি তাকে আজকে এ করা হতো তাহলে সরকারের আন্তরিকতা বোঝা যেত আজিজ আহমেদের ব্যাপার সেই আল জাজিরা রিপোর্ট দেওয়া হলো সে কবে তখনতে আলোচিত যে সে ভাইদেরকে বিশেষ সুবিধা দিয়েছে ক্ষমতার অপব্যবহার করে ভাইরা সেনাবাহিনীর ভেতরে কেনাকাটার নিয়ে ব্যস্ত বিভিন্ন কন্ট্রাক্টে তো কই না তখনও তো কিছু এ করা হলো না এখন করা হচ্ছে তো এখন করে এটা দিয়ে কি প্রমাণ হবে যে সরকার খুব দুর্নীতির ব্যাপারে খুব সোচ্চার আমার ধারণা যে এই বিষয়গুলো কিন্তু মানুষের মধ্যে কিন্তু খুব একটা আশা জাগাচ্ছে না আমি যাই না এখন সরকারের সংশ্লিষ্ট যারা তারা কিভাবে দেখছেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ